হক বাতিলের পরিচয়ের ওয়াজ মানি হলো জান্নাতি এবং জাহান্নামীর পরিচয় করে দেওয়া জান্নাতির পরিচয় যখন করব জাহান্নামীরা তখন অবশ্যই চিল্লাবে ঠিক কি না আরো জোরে বলেন ডাক্তার যখন অপারেশন চালায় রোগী তখন চিল্লা ঠিক নি রোগী যখন চিল্লা ডাক্তার কি টেবিলে ফলে এক বলে দে বড় তুই কান দস তোর অপারেশন করতাম না আমি চলে যাই ডাক্তার কি যাবে ডাক্তারের কাজ অপারেশন করা রোগীর কাজ চিল্লা ঠিক কি না নর বাংলাকে বাংলার জমিনে আল্লাহ পাঠিয়েছেন বাতিলদের অপারেশন করার জন্য করেই যাব তুমি যতই মামলা হামলা গালাগালি করো আমার কি মনে হয় একটা কথা মনে রাখবেন আমি সাক্ষ্য দিয়েছি আমি এখানে আসার পরে আজকে বাসখালীতে না আসার জন্য মিনিমাম 50টা ফোন করেছে আমাকে সকাল থেকে এই পর্যন্ত বাসখালী গেলে হাত কেটে ফেলবো পাও কেটে ফেলবো গলা কেটে ফেলবো কাফন নিয়ে আসিস আমি বললাম বাবা কাফন নয় কাফনের ভিতরে যেটা বড়ই ফাতা চোখে দেখি না পর্যন্ত লইয়া 26 বছর পর্যন্ত করি বড়ই ফাতা শুকাইয়ে পড়ে গেছে কতটা পাল নাইলা তোদের তো চোখে দেখলাম না আজকে মোবাইলে গালি গালাজ করতেছে আমার চেয়ারম্যান সাহেবের দিছি জিজ্ঞেস করুন এই যে সামনে প্রমাণ গালি গালাজ করতেছে আমার খিরে বেড়া আমি কি তোদেরকে আলের গরু গোস মারি ফেলেছি নাকি আমি তো তোদের গরম ভাতে পানি ঢালি দিছি আমি কি বলেছি গত 11 তারিখ এই এই গত 11 তারিখ আজকে 14 তারিখ না 15 তারিখ 17 তারিখ আজকে 17 তারিখ এই গত 11 তারিখ চকরিয়ার মধ্যে মাহফিলে গেছি ওখানে আল্লামা নুরি সাহেব হুজুর ছিলেন এবং আব্দুল নূর জোয়াজি সাহেব হুজুর করিমিয়া মাথায় এসে উনিও ছিলেন আরো অসংখ্য ওলামাই কেরাম এই ওয়াহাবের বাচ্চারা 500 আলেম একত্রিত হয়ে চকরিয়া থানায় গেছে ওসি সাহেবরে লিখিত ভাবে বলে নূর বাংলা আসতে পারবে না সবাই আসতে পারবে না তখন ওনারা মাহফিল কমিটি ওসি সাহেবের ওসি সাহেব তাদেরকে ডাকাইলেন উনিও গেলেন যাওয়ার পরে বলতেছে এই অবস্থা নূর বাংলা সাহেব আসতে পারবে না তখন ওনারা আর কথা না বলে আমি সকরিয়া থানার ওসি সাহেবের শুকরিয়া আদায় করতেছি এই জন্য যে উনি যে হক কথাগুলি বলেছেন মহল্লা বলবেন না ওনারা এমপি সাহেবের কাছে গেছে বর্তমান যিনি মাননীয় এমপি সাহেব জনাব জাফর আলম সাহেব ওনার কাছে গেছেন উনি বললেন ঠিক আছে আমি তো একটু কাজে আছি প্রফেসর সালাউদ্দিন তুমি একটু ব্যবস্থা করো ওই কলেজের সালাউদ্দিন সাহেব আমারে কল দিয়ে বলে হুজুর 500 ওয়াহাবি দাঁড়িয়েছে আজকে আপনাকে আসতে দিবে না আসলে স্টেজে বহস করবে আপনি আসবেন আমি বললাম সালাউদ্দিন সাহেব আপনি বলে দেন 500 নয় 5000 নয় সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের 5000 কোটি ওয়াহাবিও যদি সকরিয়া থানা আগমন হয় আমার নবীর পক্ষে সুন্নিয়তের পক্ষে এই সুন্নিয়তের নগণ্য নাহান্দায় গোলাম এই খাদেম যাবেই যাবে তাদের যদি আলেমের পহরে খুলে পড়তে বলে হ্যাঁ হাতি গোড়া গেল তল খানায় বলে কত জল জীবনে খেলা তো কম খেললাম না 26টা বছর পর্যন্ত খেলতেছি কয় বছর শরীরে তরকারি কম কিন্তু মাইর দেওয়ারটা আমি কিন্তু কম দেই মনে রাখিস একটা কথা ক্লিয়ার বলে দেব জান্নাতি এবং জাহান্নামী জীবনে কোনোদিন এক হতে পারে না আরো জোরে বলেন না আগুন আর পানি এক হতে পারে না আরো জোরে বলতে হবে হক এক হক এবং বাতিল এক হতে পারে না আরো জোরে বলতে হবে হক এবং বা সত্য এবং মিথ্যা এক হতে পারে না হক এবং বাতিল এক হতে পারে রসুল 1000 বছর আগে বলে গেছে এ আমার উম্মত ভয় করার কারণ নেই 72 দল জাহান্নামে যাবে এক
দল জান্নাতে যাবে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যেই দল জান্নাতে যাবে ওই দলের নাম কি আমার নবী বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত মা মান আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত কারা আমার রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই দলে থাকবে আউলিয়া কেরাম যেই দলে থাকবে সাহাবায়ে কেরাম যেই দলে থাকবে আমি রাসূলের পরিবার যেই দলে থাকবে ইমামে হোসেন মাওলানা আলী যেই দলে থাকবে ফারুক আজম ওমর ওসমান আলী যেই দলে থাকবে ওই দলটা জান্নাতি হবে ওই দলের বিরোধিতা করতে 72 দল থাকবে 72 দলের মোকাবেলা করবে এক দল ঠিক কি না বলে 72 দলের মোকাবেলা করে কয় দল এই কয় দল ওয়াহাবি মওদুদি তবলিগি জামাতি খারেজি রাফেজি শিয়া মুতাজালা জবরিয়া কদরিয়া ফরজিয়া খজাইয়া খজাইয়া তামাইয়া শিজাইয়া লামাইয়া বেটাইয়া হালাইয়া দালাইয়া গুজাইয়া পাতাইয়া সবাই একখান হয়ে গেছ সুন্নি হতে গায় 100 একজনই তোদের সাথে লড়ে যায় একজন নগণ্য নূরে বাংলা বাংলার ওয়াহাবিদের মাথা গরম করে ফেলেছে সারা সুন্নি যদি দাঁড়িয়ে থাকে তুতু ফেললে তোদের গায়ে হবে আর দিবা দিলে কুড়ি কেজি আন্দাজ বুঝতে বুঝে গুমারাম করি ফেলা ঠিক নেই শুননি হল ব্যাগুন যদি তুই এই শ্যাম মাইলে তোরার গত করে উড়া সালাত নেয়া রাগ করেছেন রাগ করেছেন ভুল করেছেন এখন তো আমাদের দেশে ওয়াহাবি নাই আছে এই আছে আছেনি ওয়াবির কম তোদের অসুবিধা কি তাহলে বুঝা যায় তুই ওয়াবি ঠিক নেই আমরা তো এক কথায় বলে দিলাম সবাই বলেছে আমাদের বাংলাদেশ সরকার বলেছেন এই দেশে কোনো ওয়াহাবি যখন নাই তাহলে কইলে অসুবিধা কি তোদের গায়ে লাগবে আল্লাহ কবুল করো আরো জোরে বলে বাংলাদেশে এমন একজন নেত্রী আমরা পেয়েছি প্রধানমন্ত্রী আমি তার দীর্ঘায়ু কামনা করি কারণ আমি নেক্সটে আপনাদের বলবো প্রধানমন্ত্রী উনি সাধারণ ব্যক্তি না উনি একজন আল্লাহর অলির বংশধর আমার কাছে আছে বায়োডাটা সামনে দেবো এখন আজকে দিব না কারণ আজকে দিব না বহুত কেউ বলবে কি জানি না হয়তো জরিম কি লোক হবে কইম টাইম বরাবর অন্য কখনোই না জানি খেলা হন্ড চলে আমি ন হইবেন না দায়টা বেকিন আত্ম না আল্লাহ কবুল করো বলতে চেয়েছিলাম কয় দল জান্নাতি কয় দল জাহান্নামী কয় দল এখন আমাদের দেশে অনেক লোক আছে এরা বলে কি জানেন এরা বলে কি জানেন এরা বলে বলে আপনারা সুন্নিরা মাহফিল করলে তো অল্প মানুষ আর আমাদের যদি একজন আজহারি গাজা করি কেউ যদি আনি দেখবেন লাখে 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 ঠিক নেই লাখে লাখে মানুষ দেখে ফলাইও না দৌড়াইও না লাখে লাখে মানুষের দলে যদি তুমি দৌড়াইতে চাও কারবালার জমিনে ইমাম হুসাইনের দলে 72 জন মা 82 জন আর ইয়াজিদের দলের মধ্যে ছিল 5000 ঠিক কি না বলেন 5000 হক না 82 হক বদরের ময়দানে রাসূলের সাহাবী ছিল 313 জন আর কাফেরেরা ছিল কয় হাজার আরো জোরে বলে এখন আপনারা কি 313 জনের দলে নাকি 10000 কাফেরের দলে এই এই জন্য বলেন কাদের দলে আমরা সারা পৃথিবীর মধ্যে সিফিনের যুদ্ধ দেখেন বদরের যুদ্ধ দেখেন উহুদের যুদ্ধ দেখেন মুতারের যুদ্ধ দেখেন কারবালার যুদ্ধ দেখেন হুদায়বিয়ার সন্ধি দেখেন মক্কা বিজয় দেখেন রাসূল মদিনায় আগমন দেখেন সদা সর্বদা অতীত বর্তমান ভবিষ্যৎ ফাস্ট এন্ড প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স মাজি মুস্তাকবাল হল সমস্ত কিছু দেখেন বাবা শাহ জালালের জীবনী দেখেন শাহ ফরানের জীবনী দেখেন শাহ আলী বাগদাদের জীবনী দেখেন শাহ ইনসাফ সিরিকুটের জীবনী দেখেন ফারুক আজমের জীবনী দেখেন সর্বকালের সর্বযুগে হকের পক্ষে মানুষ ছিল কম বাতালের পক্ষে মানুষ ছিল বেশি ঠিক কিনা বলে কেয়ামতের ময়দানও দেখবা একজন দেব জান্নাতের দিকে দাইনি 72 দেব জাহান্নামের দিকে বামে
কয়জন আমাদের দেশে কিছু মানুষ আছে না মানুষ যেদিকে ফাল্লা সেদিকে গুড়া তো তুমি যদি মনে করেন एग्जांपल কইতেছি আল্লাহ কইব এই ডাইনে যায় একজন বামে যায় 72 জন তুই ডাইনে যা আপনি কি গেড়ি গুড়াইও কইবেন না খোদা একের লগে যাইতাম না 72 এর লগে থাকব কিরে ভাই কথা কয় একা থাকবে না 72 এ যাবে ওই খানের মধ্যে 72 এ যাও না একে যাও তো এই খানের মধ্যে কমে না থেকে দৌড়ো আল্লাহ কবুল করো আরে জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুখে বললেই শূন্য হওয়া যায় আরে জোরে বলেন আমার আলোচনা শুরু করার আগেই বলে যাচ্ছি মনে রাখবেন আমি একটু সংক্ষেপ কথা বলে মূল আলোচনায় যাব কথা খেয়াল করবেন আমাদের দেশের মধ্যে তো দুই একটা ইংরেজি কইতে পারলে মনে কয় কত বড় জানি আলেম কয় না কয় না আমি কথা কন না কেন কামিয়া তোমরা সুন্নিরা ওয়াজ করো কই দেশের জন্য কথা কয় আর আম গুজুরে দেখেন তুরুল ইংরেজি তুরুলি 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 কয় না কয় না আরে ইংরেজি জানেন না যদি বড় আলেম হয় বা আমেরিকার সুইভের লেফটিন পরিষ্কার করে এই বেড়ার লগে তো বাংলাদেশের অধ্যাপক হারাই দিচ্ছে ঠিকনি ইংরেজি জানলে যদি বড় শিক্ষিত হয় গরু ছাগল বড় শিক্ষিত মিয়া কারণ কিলে জানেন না ছাগলের যাইয়া ঘরের মধ্যে যাই কবে না বলে এই ছাগল কত দেহি বাংলাদেশের মধ্যে কত ইংরেজি শিক্ষিত দেখলাম নূর বাংলা উজুর কইছি বাংলাদেশে ছাগল বলে ইংরেজি জানে এই ছাগল কত দেহি 12 মাস ইংরেজি মাসের এপ্রিলের পরের মাসের নাম কি ছাগল তো ইংরেজি জানে ঠিকনি আরে কথা কয় না কেন গরু রোজাইয়া কইবেন না বলে এই গরু হুজুর কইছে তোরা বলা আরবি জানস বাংলাদেশে বহুত পেড়া আছে দুশে আরবি কইলে বড় আলেম কই তোর জীবনে বহুত খাওয়াইলাম কষ্ট করে খাওয়াইলাম এই গরু কত দেই আলিফের ভরে কি আলিফের ভরে যে কথা কেন আলিফের ভরে তোকে আর গরু তো আরবি জানো আলিফের ভরে কি আরো জোরে কয় না কুত্তরে যাইয়ে কইবেন বাদ দিবেন কুত্তর রেফ্রিজারেটরের মধ্যে বাদ কর দুধ দিয়া আরেকটার কুত্তর নে দিবেন কুত্তর যখন ওটা খাইব কইটার কুত্তর কইবে কুত্তা তোরটা তো ঠিক মতো খাইস করে দেস না দেখবেন কুত্তা খাইব আরেকটা লাগো গোমানি জাগা গোমানি কি ইংরেজির মধ্যে কি কুত্তা ইংরেজি জানে ভাল দিস না ইংরেজি জানা বড় শিক্ষিত না এক কথায় বলে দিলাম বড় শিক্ষিত কে জানেন পৃথিবীর জমিনে ক্লিয়ার কাজ শিক্ষকতা মনে রাখবেন কোন মানুষের ভিতরে যদি মনে রাখবেন আমার রসুলের প্রেম আছে ভালোবাসা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা সে মানে সমস্ত আকীদা সে বুঝে আহলে সুন্নাত ওয়াল জামাত রসুলের প্রতি সঠিক আকীদা আছে কোরআন হাদিসের সঠিক জ্ঞান আছে ওই ব্যক্তি যদি রিকশাওয়ালা হয় ঠেলাগাড়িওয়ালা হয় দিন মজুরা যদি হয় কৃষক যদি হয় সামার মুসিও যদি হয় রিকশাওয়ালা ঠেলাগাড়িওয়ালা সামার মুসিও যদি হয় রসুলের প্রতি যদি তার আদব থাকে তাকে আমি আমার মাতার দাস মনে করি আর যার ভিতরে রসুলের প্রতি ভালোবাসা নাই রসুলের প্রতি সঠিক জ্ঞান নাই কোরআন হাদিসের মধ্যে জ্ঞান নাই সাহাবাই কেরামদের সাথে বেয়াদবি করে সে বিশ্বের সেরা ডিগ্রি ধারে আলেম হলো আমি মনে করব সে আমার পায়ের জুতার তলা বেশি কিছু আমি মনে করি তোমার হক কি আর নাই ঠিক কি না বলেন রাগ করেছে বসই দিও না বাসখালি তো অন্য দিবিদের দত এন হল বাসখালি দত এন হল বেশি বেশি নলে যাবে শুধু দুয়া মারি ভিডিওরি খেয়া খোদা তুমি কি কন্ডাক্টরে লই আসছি নাকি আজীবন ভাই চুম্বে জিয়ত রাতিও থাই ফেরতা হায়া জানিয়ে দেনে যাইব ডরাবের কিছু না সুবহানাল্লাহ হবে না আরে জোরে বলেন জবান এটা কার জন্য না আল্লাহ এবং রাসূলের জন্য ঠিক কি না বলেন দাহান মে জবা তোমার লিয়ে বদন মে হেজা তোমার লিয়ে হম আয়ে ইহা তোমার
تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے صلی اللہ رسول صلی اللہ بھائی اسمیدہ ہے এতগুলি মানুষ মিয়া দরুদ শরীফ পড়তেছেন আওয়াজটা যেন বাজারেই যায় অসুবিধা কতগুলি মনে মনে হুজুর আপনি তো চা আনতেছেন ভাই চা না গরম পানি খুব গরম পানি মন চাইলে কুদুর খাইয়ে দেন ডাইলে দিতে আর মনে মামলা খাইলাম এটা মহাপদ সাল্লে আলা রাসূল সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা خوف نہ رکھے رضا زارا تو تو ہے اب دے مصطفیٰ تیرے لیے امانہ ہے تیرے لیے امانہ ہے তাহলে বাবার আমার বন্ধুরা আমার খুব খেয়াল করবেন জীবন পর্যন্ত যেই রকম হক আর বাতিল এক হতে পারে না আগুনের পানি যেই রকম এক হতে পারে না তেল আর পানি যেই রকম এক হতে পারে না এই বাসকালের মানুষ জান্নাতে জাহান্নামে এক হতে পারে না সুন্নি আর 72 দল কোনোদিন এক হতে পারবে না আর যারা সুন্নি তারাই হলো হক তারা কি আর বাকি গুলি ঠক ঠক আর বাকি গুলি হুজুর সুন্নি যারা তারা হক বাকি গুলি ঠক হুজুর প্রমাণ কি আল্লাহর নবী দ্বারা হাজার বছর আগে বলে গিয়েছেন ও আমার উম্মত মনে রাখিও যেই দলটা জান্নাতি হবে উনি আমার সাহাবাই কেরাম আউলিয়া কেরাম মানবে আর যারা জাহান্নামী হবে 72 ফেরেশতা সবাই মিলিয়া একটা দলের বিরোধিতা করবে সেই দলের বিরোধিতা 72 দল করবে ওই দলটা জান্নাতি হবে বাসকালীর মানুষ শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ আজকে রাত্রে ঘুমাবেন আর ঘুমের ঘরে গিয়ে চিন্তা করবেন কোন দলের সাথে 72 দলের টেলাটেলি হয় কোন দলকে 72 দলে ভণ্ড বলে যেই দলের বিরোধিতা 72 দলে করে ওই দলটা জান্নাতি আপনি বুঝে ফেলবেন রাত্রে ঘুমের ঘরে দেখবেন আর বাড়িতে গিয়া আজকের কথাগুলি চিন্তা করবেন ঠিক কিনা বলে আমরা যারা সুন্নি আমাদের সাথে ওয়াহাবি মওলুদি তবলিকি জামাতি খারেজি রাফেজি শিয়া মুতাজালা জবরিয়া কদরিয়া সাগড়ালবি আহলে হাদিস আহলে খাজা আহলে হাদিস ফরজিয়া মুরজিয়া এদের কারো সাথে মিল নাই সবাই আমাদেরকে বলে বন্ধ আমরা এক দল আছি নবীর পক্ষে ঠিক কিনা বলে এক গুণ আর আর কি হবে আরে ধরে বলেন আমাদেরকে তারা গালি দেয় আমরা বলে বন্ড মাজার হুজুরি নাউজুবিল্লাহ কর মাজার কি আমরা পূজা করি না জিয়ারত করি যারা মাজার জিয়ারতকে পূজা করে সে হলো বিশ্বের শ্রেষ্ঠ বাটপার এই জন্য আমিও তাদের উল্টা নাম দিলাম আরে বাটপার ছড়াই বাটপার আমরা বাটপার আমরা জিয়ারত করি আমরা কি জিয়ারত করি না আমরা পূজা করি এই পূজা করি মাজারে সেজদা দে মাজারের মধ্যে যাই আমরা কি ট্যাবলেট বিক্রি করি ট্যাবলেটে দরা খাইলে মানে তোরা খাস ঠিক নেই আমি এক কথা কর না কেন মাদ্রাসার মধ্যে ফলা লইয়া বলে আকাম করে দলা বলে তোরা ওয়াহাবি রেখা এই গত 9 তারিখ আনোয়ারার মধ্যে গত 9 তারিখ আনোয়ারার মধ্যে বাচ্চা ছেলেদেরকে নিয়ে এই গত এখন এতে আপনি ইউটিউবের মধ্যে ঢুকেন গত 7টার মধ্যে ঢাকা মাদানিয়া আরবিয়ার এক মাওলানা মুহতামিন উনি বলে দাওরাভাস একজন না দুইজন নয় 12 জন 12 জন 12 জন 12 জন শিশুকে দর্শন করে সে ধরা পড়েছে ঠিক কিনা বলে আরো ধরে বলেন জায়গায় জায়গায় ট্যাবলেটের দ্বারা বলে তোরা ওয়াহাবিরা ফরজ জায়গায় জায়গায় বলৎকারী তোরা ওয়াহাবিরা ফরজ জায়গায় জায়গার মধ্যে
তোদের নারী কেলেঙ্কারে তোরা ওয়াহাবীরা ফরজ মাদ্রাসার টাকা মারি মামলা তোরা গাছ চিকচিকে বলেন এই মৌলবি নাম দিয়া বালককারী মামলা গাও লজ্জা লাগে না চিকচিকে বলেন এইজন্য আমি নাম দিয়েছি ওয়াহাবী মানি ওয়াহাবী মানি আরো ধরে ওয়াহাবী মানি সুবহানাল্লাহ মনে রাখিস আল্লাহ কবুল করুক আসেন একটু ভিতরে যাই আমার আলোচনা কোনো শুরু না আমি কোনো ভূমিকা সুবহানাল্লাহ বলবেন না আজকা যতদূর যাইতে পারি আর কি হয়তো এর জীবনে শেষ কবার জানি না মরিস আছে তার খুব আচ্ছারি নেই কোন সময় তুকে টুপুর করে মারি ধরে হইতে নেওয়া আছে এখন ফতিন এক গোজা মারে দে এক গোজা এক গোজা এক গোজা ফতি দিন বিশ সন্দেশটি সুবহানাল্লাহ ঘর আর ভাই মাওলানা আবুল কাসেম তাহেরি সাহেব কয় হুজুর বাইর হওয়ার পরে আপনারে নাইলে আমি 200টা ফোন দিছি সাহেব ভাই কয় আপনারে 200টা ফোন দিছি কোনো মকারে কেন তিন দিন এক সপ্তাহ পর একবার রিসিভ হয় কারণ বাবা কয়টা রিসিভ করবো কয় দিকে করবো ডেলি জের বাসম বলো যে দাইতে সই আইতে সই আইতে সই আমাকে তুই আইতে আইতে সুবহানাল্লাহ কইছেন না দেখো ওদিক যাচ্ছি না আমার কথা আসেন খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন আমরা মাজার জিয়ারত করি ঠিক কি না মাজার কে ওয়াহাবীরা বলে ফুজা ঠিক কি না মাজার ওয়াহাবীরা কি মাজার মানে এ মানে আরো জোরে ওয়াহাবীরা এই বাসকালীর মানুষ আপনাদের কদম আমার দুইটা হাত আজকে